হিন্দা শাহি মসজিদ নামে 1365 সালে স্থাপিত হয়। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী আসে, বিভিন্ন ভক্তবৃন্দ আসে। সেখানে মহিলাদের নামাজের জন্য এক্সট্রা একটা প্রস্তাব আসছে, সেখানে নামাজের জন্য আগামী দিনে এক্সটেনশন করে নামাজের ব্যবস্থা করা হবে। এই এখানে এই মসজিদে আমরা বিগত সময় বরাদ্দ দিয়েছি, আগামী দিনেও এই মসজিদ কেন্দ্রে আমরা বরাদ্দ দিব এবং এলাকায় যেন আরও বিভিন্নভাবে অনেক দর্শনার্থী আসে, সেখানে ভালো লাগে, সেই ব্যবস্থা আমরা বলব। ইসলামের পাক পাঞ্জাতন অথবা পাঁচ স্তম্ভ করে লক্ষ্য করে এখানে ছোট বড় পাঁচটি গম্বুজ দেওয়া হয়েছে। কোনো গম্বুজে রড বা ঢালাই নেই, এখানে আগের চুন সরকি দিয়ে করা হয়েছে। এটা একটা মসজিদের আকর্ষণীয় দিক, ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ। এই মসজিদটি বাংলা 1365 সালে আমাদের পীর কেবলা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং ওনার খেলাফতের খলিফা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক চিশতি রহমতুল্লাহ আলাই, ওনারা এখানে স্থাপিত করেন। এই মসজিদের আকর্ষণ দিক হচ্ছে এখানে ছোট বড় পাঁচটি গম্বুজ রয়েছে। এখানে বড় গম্বুজে আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াতটি পুরাটা লেখা আছে। এখানে বিভিন্ন কাঁচের ডিজাইন, সিরামিক্সের কাঁচ ডিজাইন, বিভিন্ন নকশা। এছাড়া এই মসজিদে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন সমস্যা মান্যত করে, এখানে আল্লাহ রসুতে মান্যত করে, তাদের মান্যত পুরা হয়। তো আমরা চাচ্ছি এই মসজিদে যদি আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েদের কোনো নামাজের ব্যবস্থা থাকতো, এটা যদি আমাদের সরকার মহোদয় আমাদেরকে সাহায্য করতেন আর্থিকভাবে, তাহলে আমরা উপকৃত হতাম। হিন্দা শাহী জামে মসজিদ, এই মসজিদটি এক ঐতিহাসিক মসজিদ। যে মসজিদে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী, অনেক ভক্তবৃন্দ আসে, যেখানে আসলে মনের একটা প্রশান্তি অনুভব করা যায়। আলহামদুলিল্লাহ আমরা এখন জোহরের নামাজ পড়লাম। বিশেষ করে এই মসজিদটি এই এলাকার একজন ধর্মগুরু ছিলেন, অর্থাৎ আমাদের পীর সাহেব শাহ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি এই এলাকার ভিতরে ধর্ম প্রচার করেছেন। সেই সাথে বিশেষ করে ধর্মীয় কিছু প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলি নির্মাণ করেছেন। উনি এখন শুয়ে আছেন সেই পীর কাশিমপুরে, তো মুরাদনগর উপজেলায়। আলহামদুলিল্লাহ আসলে আমরা জোহরের নামাজ পড়লাম, এক প্রশান্তি অনুভব করলাম। যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, শুধুমাত্র যে ইসলাম ধর্মের মানুষ আসে তাও না, বিভিন্ন ধর্মের মানুষ এসে এই জায়গাতে অনেক সম্মান প্রদর্শন তারা করে। আর বিভিন্ন ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলি বিভিন্ন তারিখে এই জায়গায় অনুষ্ঠিত হয়। এই এলাকার ভিতরে এক ধর্মের যে আনন্দ, এটা সমস্ত মুসলমানেরা অনুভব করতে পারে আলহামদুলিল্লাহ। আমার বাসা পাবনাতে, আমি এখানে আসছি এই মসজিদটা দেখার জন্য এবং এখানে জোহরের সালাত আদায় করার জন্য আসছিলাম। তো মসজিদটা দেখে আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে এবং শুনছি যে এখানে যে মালত করে বা এখানে যে মনের আশা পূর্ণ হয়, সেই মানত করে যদি এখানে আসে এবং তাদের মনের আশা পূর্ণ হয় এবং এখানে সালাত আদায় করে এবং মসজিদটা খুব ভালো। আমার বাসা বগুড়া জেলাতে, আমি নওগাঁ জেলার মাতাজিতেই চাকরি করি, মাদ্রাসায়, কমি মাদ্রাসায়। তো এই অনেকদিনের ইচ্ছা ছিল, আশা ছিল যে এই মসজিদটা একটু দেখবো। তো আজকে সময় পাইছি, একটু সুযোগ হয়েছে, এই রাস্তাতে যাওয়ার পথে আমার আহলিয়াকে নিয়ে, আমার সহধর্মিনীকে নিয়ে একটু মসজিদ দেখতে আসছি। অনেক সুন্দর, ইনশাল্লাহ এখানে দুই রাকাত নফল নামাজ পড়বো। আপনারা যারা দেখতে ইচ্ছুক আসতে পারেন, অনেক সুন্দর। ইনশাল্লাহ পার্শ্ববর্তী একটা মাজার আছে, সবাই মাজার জিয়ারত করতে পারেন, দোয়া করতে পারেন। আসছি হিন্দা শাহী জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যেই। আমার বহুদিনের স্বপ্ন ছিল, আমার আব্বার মুখে আমি গল্প শুনছি, হিন্দা ঐতিহ্যবাহী জামে মসজিদ রয়েছে, আমি কোনোদিন দেখি নাই। শুধু আজকে আসছি নামাজ পড়ার উদ্দেশ্যেই এবং নামাজ পড়া মনে মতো প্রশান্তি পাইছি। এবং এই মসজিদটি পাঁচটি গম্বুজের প্রতিষ্ঠিত পীরে কামিল হযরত মাওলানা আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি 1365 বাংলা সনে প্রতিষ্ঠিত করে গেছেন এবং আমার সঙ্গে অনেকে নামাজ পড়েছেন, তারাও প্রশান্তি পেয়েছেন। এবং এখানে ধর্মীয় অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী, লাইলাতুল কদর, শবে বরাত সব অনুষ্ঠান এখানে পালন করা হয়। এবং অসংখ্য মুরিদান সিটিএ ছড়িয়ে রয়েছে গ্রামগঞ্জে, যারা এখানে আসেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।